হ্যালো, আমি উনাকে শেখাচ্ছি রাইট সাইডের লেনটা। চলো, ভয় লাগছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু উইশিং চেস্টার। আমি কৌশলী। এখনকার দিনে জানেন তো, আমার মনে হয় সব কিছুই মোটামুটি একটু করে শিখে রাখা সবার খুব দরকার। বলতে আমি আজকে ড্রাইভিংটাই বলছি। এই যে এখন আমি এখানে একটু বেসন গুলছি, কারণ আমার কাছে সবজি সেরকমভাবে কিছু নেই, তাই জন্য ভাবলাম যে একটা কিছু তরকারি ভাতের সঙ্গে লাগবে, তো সেই জন্য আজকে বেসন বড়ার ঝাল করছি। এবার সবজি আনতে গেলে হয় দ্বীপকেই যেতে হবে, আর না তো আমি তো ড্রাইভিং জানি না, আমি যদি জানতাম তাহলে আমি একাই চলে যেতাম। তো আগে এখন বেসন বড়ার ঝালের রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তারপরে আমি ড্রাইভিংয়ে আসবো। তো প্রথমে আমি একটু বেসন নিয়েছি, তাতে একটু হলুদ আর নুন দিয়ে জল দিয়ে অল্প অল্প করে বেসনটাকে তুলে নিচ্ছি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, এবং প্যানটা গরম হয়ে গেলে তাতে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে ওই ব্যাটারটা বেসনে একটু একটু করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি, এবং সবগুলো বড়া আকারে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। আমার একটু ব্যাটারটা পাতলা হয়ে গেছে, যাই হোক আপনারা আরেকটু পাতলা কম করবেন, তাহলে বড়াগুলো ঠিক গোল গোল একটু মোটা মোটা সাইজের হবে। এখন সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্যানটা থেকে সব তুলে নিয়ে প্যানটার যে তেলটা রইলো সেই তেলটার মধ্যে একটা বাটিতে আমি আগে থেকে সর্ষে বাটা, তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল আর নুন দিয়ে আমি সেটাতে গুলে রেখেছি। এবার এই গোলার মিশ্রণটা আমি ওই তেলটার মধ্যে ঢেলে সামান্য পরিমাণ টাইম নাড়াচাড়া করব, কারণ সর্ষে বেশি দিয়ে নাড়লে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নাড়াচাড়া করে তাতে জল ঢেলে দেব। এবার জলটা ঢেলে একটু ফুটে ফুটে আসলে তার মধ্যে সব ভেজে রাখা বেসন বড়াগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে উঠিয়ে নেব। এবার আপনার যদি মনে হয় যে আপনি একটু কাঁচা লঙ্কার ঝাল দেবেন, তাহলে যখন বেসনটা গুলবেন তখন তাতে একটু কুচো কাঁচা লঙ্কা দিয়ে দিতেই পারেন, আর বাকি নুন মিষ্টি সব কিছু টেস্ট করে নিয়ে নামিয়ে নেবেন। তবে জলটা একটু বেশি দেবেন, কারণ জল যদি বেশি না দেওয়া হয় তাহলে বেসন বড়াগুলো জলটা টেনে নিলে তখন একেবারে আটো আটো হয়ে যায়, তো তার জন্য একটু যদি জল বেশি দেওয়া হয় সেক্ষেত্রে একটু লাগা লাগা হয়। এবার চলুন তাড়াতাড়ি আমেরিকাতে ড্রাইভিং শিখতে ঠিক কি কি লাগে আমরা দেখে নিই। এই জাস্ট আমরা বেরোলাম, গ্র্যান্ড পেরি যাব, ওখানেই এই অফিসটা আছে, ডিএমভি বা টেক্সাস ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকল অফিস। তো ওখান থেকেই আমাকে এই লাইসেন্সটা দেওয়া হবে। আমি যেহেতু একদম নিউ লার্নার, সেজন্য আমার কাছে আগের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না, তার জন্য আমাকে প্রথমে লার্নার লাইসেন্সটা নিতে যেতে হচ্ছে। আর সেক্ষেত্রে আমি একটা অনলাইন টেস্ট দিয়েছিলাম 6 ঘন্টার, সেই 6 ঘন্টার টেস্টটার জন্য আমার $30 দিয়ে টেস্টটা দিতে হয়েছিল, এবং সেই টেস্টটা দেওয়ার পরে আমি একটা সার্টিফিকেট পেয়েছিলাম। সেই সার্টিফিকেটটা নিয়েই আজ আমি এই অফিসটাতে এসেছি। আমার আজকের মতো মোটামুটি কাজ হয়ে গেল, যে ফাইল আর পিছনে আমার অফিস, ড্রাইভিং লাইসেন্সের পারমিটটা পেলাম আমি আজকে জাস্ট। আর এবার আমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, যেটার জন্য আমি খুবই নার্ভাস। প্র্যাকটিক্যাল পরীক্ষা তখনই দেওয়া যখন ভালো করে নিজের ড্রাইভিং শিখবো বাই প্র্যাকটিক্যাল গাড়িতে। ডকুমেন্টস অনেক কিছুই চেয়েছে, সেগুলো সব দিয়েছি। আর কমন সেন্স আর ওগুলো
প্রথমে লার্নার লাইসেন্সটা নেওয়ার পরে আজ থেকে শুরু হলো আমার ড্রাইভিং স্কুলের ইনস্ট্রাক্টরের সঙ্গে ড্রাইভিং শিখতে যাওয়া। তো এইভাবে স্টেট টু স্টেট এটা ভ্যারি করে ড্রাইভিং স্কুলগুলোর যে চার্জ আছে সেগুলো। যেমন নিউ ইয়র্কে দ্বীপ শিখেছিল, ওখানে একটা প্যাকেজ সিস্টেম ছিল যে আপনি 8 দিন ক্লাস করবেন, তার জন্য একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজ ওয়াইজ আপনাকে টাকা দিতে হবে। আর এক্ষেত্রে এই টেক্সাসের ক্ষেত্রে গিয়ে আপনি যতদিন ক্লাস চাইলে নিতেই পারেন, আবার প্যাকেজ সিস্টেমও আছে। তো আমি পার ডে ক্লাস করেছিলাম $80 করে। আর টেক্সাস যেহেতু খুব বড় স্টেট, সেজন্য এই ড্রাইভিং স্কুলগুলো থেকে শিখে আপনি রোড টেস্ট দিয়ে দিতে পারবেন। কিন্তু এটাও স্টেট টু স্টেট ভ্যারি করে। কোনো কোনো স্টেটে আছে যেক্ষেত্রে আপনাকে DMV থেকেই এক্সামটা দিতে হবে, রোড টেস্টটা, কারণ টেক্সাস তো বড় স্টেট, সেজন্য এত লোড পড়ে বলে ওরা অত নিতে পারে না সবার টেস্ট, সেজন্য এই ড্রাইভিং স্কুলগুলো থেকেই টেস্ট দিয়ে দেওয়া যায়। তো আমি পুরো ওই ড্রাইভিংয়ের জার্নিটা আমি কমপ্লিট করেছি। অলমোস্ট আমাকে শিখিয়েছেন হচ্ছে কি জামান ভাই। হ্যালো, আমি ওনাকে শেখাচ্ছি এবং উনি খুবই ভালো করছেন, এন্ড আই হ্যাভ ফুললি কনফিডেন্স অন হার। ড্রাইভিং স্কুলের গাড়িগুলোতে যেহেতু দুটো করে ব্রেক থাকে, একটা ইনস্ট্রাক্টরের কাছে ব্রেক থাকে আর একটা আমি যেখানে ড্রাইভারের সিট সেখানে ব্রেক থাকে, সেজন্য রোডে চালানো প্রথম দিকে খুব ইজি হয়। বাট নিজেদের গাড়িতে তো সেটা হয় না, সেজন্য প্রথমে এই ফাঁকা জায়গাটাই বেছে নিয়েছিলাম। তারপর একটু রপ্ত হয়ে যেতে তখন দীপের সঙ্গে আমি রাস্তায় উঠেছিলাম চালাতে। সিনেমা হল, এখন কোভিডের টাইম বলে কোভিডের টাইম থেকেই মোস্ট প্রবাবলি এটা বন্ধ হয়ে গেছে। তো শুধু আমরা এখানে শিখছি যে তা নয়, এখানে দেখছি যে অনেকগুলো গাড়ি এখানেই ফাঁকা জায়গা পায়, তো অনেক গাড়ি শিখতে আসে অনেকে। অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা পেলে তো দেখতে শিখতে সুবিধে হয়, কারণ এখানে তো ফাঁকা জায়গা বলতে সেরকম অর্থে ফাঁকা পাওয়া যায় না, রাস্তায় তো প্রচুর গাড়ি চলে, সেজন্য ফাঁকা একদমই পাওয়া যায় না। তো এই মাঠটা পাওয়া যায় অনেকে। যেহেতু আমি নতুন শিখছি সেজন্য এই স্টিকারগুলো কিনে লাগানো হচ্ছে, এটা গাড়ির তিন দিকে লাগিয়ে দিচ্ছে। তো কেমন শেখা হচ্ছে? শিখতেছি, তো আশা করি অনেকদিন হলো, তো এমনি মোটামুটি ঠিকঠাক চালাচ্ছি, কিন্তু টার্নগুলোতে একটু অসুবিধা হচ্ছে, ভয় লাগছে। চলো আজও যাওয়া যাক। এই পিলোটা আমাকে নিতে হয় যাতে গাড়ির সিটটা একটু উঁচু করা যায়। আর পিলোটা তো মামা নেবে। মামা পিলোতে তুমি কি করবে, তুমি তো অলরেডি কার সিটে বসে আছো। What will mama do? Yes, so sit silently, don't talk. ড্রাইভিং এখানে না শিখলে একদমই নয়, কারণ বাচ্চা স্কুল থেকে শুরু করে বাজার এমনি এমনি নিজেরা বেরোনো, বা যদি নিজেরা বেড়াতে বেরোই সেক্ষেত্রে অনেক দূর দূর ড্রাইভ করলে শুধু একজনের উপর ড্রাইভিংয়ের ভরসা করে থাকলেও সেটা একটু অসুবিধা হয়। সো আলটিমেটলি আমি রোড টেস্ট দিয়ে খুব ভালোভাবে পাসও করেছি, ইভেন এখন আমি রাস্তাতেও ভালো করেই চালাতে পারি, তবে একটু নার্ভাস নার্ভাস লাগে।
তবে দীপ সবসময় সঙ্গে থাকে, তাতে আর অতটা কিছু মনে হয় না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনি যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন উইশিং চেস্ট আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে অন্য কোনো দিন। উইশিং চেস্ট দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.